বাবুর কাছে আসি তার কারণ বিরোধী সরকার অনেক কিছু এসছে আমি বাদলবাবুর কাছে একটু পরে যাবো তার কারণ তরুণজ্যোতিবাবু আপনাদের দিকে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আরও একবার আঙুল তুলেছেন আরও একবার বলেছেন মিছিল থেকে অস্ত্রশস্ত্র দেখা গিয়েছে মিছিল অস্ত্রশস্ত্র নিয়ে আসা হয়েছিল মুঙ্গের থেকে লোক আনা হয়েছিল আমি যে দায়িত্বের কথা জিজ্ঞাসা করে যাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে

মামলা চলাকালীন কতগুলো স্টেটমেন্ট এসছে জাস্টিসের কাছ থেকে তিনি কি বলেছেন যে স্টোন পড়েছে মিছিলের ওপর স্টোনগুলো ছাদে নিয়ে রাখা হয়েছিল দশ পনেরো মিনিটের মধ্যে স্টোন ছাদে তোলা সম্ভব না তার মানে ইন্টেলিজেন্স ফেলিউর তিনি বলেছেন চার পাঁচ মাসের মধ্যে চোদ্দ থেকে পনেরোটা এরকম কেস দেখা গেছে যেখানে পুলিশ অ্যাকশন নিতে বাধ্য এবং অন্যান্য এজেন্সিকে তদন্ত দেওয়া হয়েছে কোনো রাজ্যে তিনি দেখেনি তার চোদ্দ বছরের কেরিয়ারে তিনি বলেছেন তিনি বলেছেন এই ভায়োলেন্সের দুটো আসপেক্ট আছে দুটো গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়েছে এটা একটা আসপেক্ট আর থার্ড হচ্ছে দুটো গোষ্ঠীর ঝামেলা পুলিশ তদন্ত করবেই করবে না থার্ড সব থেকে বড়ো ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর তিনি বলেছেন থার্ড পার্টি এই ঝামেলা হলে বেনিফিট কার কোন থার্ড পার্টির সামনে দিকে নির্বাচন বকটুয়ে ঘটনা মুখ্যমন্ত্রী বললেন ওদের জন্য কি না করেছি তারপরেও মুখ ফুরিয়ে নিল দিকে নির্বাচনে কে জিতেছে বড় কথা সেটা পরের কথা তৃণমূল হেরেছে এটা হচ্ছে ফ্যাক্টর সংখ্যালঘু দূষিত একটা এলাকায় মুখ্যমন্ত্রীর কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে সংখ্যালঘুরা বুঝতে পারছে যে তারা অত্যাচারিত তারা শোষিত সেরকম অবস্থায় এরকম একটা ইস্যু করা হলো আমি বিশ্বাস করি না অনির্বাণ আমি বিশ্বাস করি না সংখ্যালঘু সম্প্রদায়ের সব মানুষ এরকম একটা কাজ করতে পারে কিছু বলছে হ্যাঁ কিছু সংখ্যক মানুষ যাদেরকে দুষ্কৃতিমূলক কাজে ব্যবহার করা হয় তাদের এটা করা আছে আসলে আবার কি হয়েছে না তো লাস্ট বারো বছরে পশ্চিমবঙ্গে মাথায় টুপি পরে সংখ্যালঘু সম্প্রদায়কে টুপি পরানো হয়েছে রকম এদের ইফতার দেওয়া হয়েছে ইফতারের পার্টিতে যাওয়া হয়েছে ইফতারের মানে কটা করে একসাথে খাওয়া হয়েছে সাথে বকটুয়ের মতো জ্যান্ত জ্বালানো হয়েছে ভোটের টিকিট ডিস্ট্রিবিউশনের নাম করে নিজের দলের সংখ্যালঘু কর্মীদের খুন করেছে তৃণমূল আজকে তৃণমূলের যারা যারা মারা যাচ্ছে তুমি বলো তো তারা খালে খালি বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কেন যারা রাস্তায় বসে আছে সারাদিন ধরে চাকরি প্রার্থীরা তাদের মধ্যে কতজন আছে যারা রোজা রাখছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বাড়ি ফিরবে যখন কি খাবে হিসাব নেই যে মানুষটা পরিযায়ী শ্রমিক হিসাবে রাজ্যের বাইরে বসে আছে তার মনে আসছে এবার কি দিয়ে বাড়ি ফিরতে পারবো এই সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য করেছেন কি তৃণমূল আর একটা বড়ো ফ্যাক্টর যেটা দাঁড়াচ্ছে এই পুরো একটা প্রি প্ল্যান্ড হাইকোর্টের প্রাইমারি অবজেকশন মানে অবজারভেশন এনআই ওখানে বোম ব্লাস্ট হয়েছে রিপোর্ট করা হয়েছিল রাজ্য সরকারের এই পুরো হিসাবটা দেওয়ার দেয়নি পুলিশ ছিল পুরো ঘটনায় পুলিশের সামনে হয়েছে পুলিশ শান্তভাবে খালি দেখে গেছে এটা হতে দেওয়া হয়েছে কারণ তৃণমূল চাইছিল হোক আর উস্কানি তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিয়েছেন রমজান চলছে ওই এলাকায় যাবেন না কয়েকদিন আগে আরও মারাত্মক কথা বলেছে মুসলিমদের উদ্দেশ্যে বলেছেন যে আপনারা জেহাদ ঘোষণা করুন এদের বিরুদ্ধে কিসের বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী